আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে চাপ দিতে ভুল করো না তাহলে আমরা নতুন ভিডিও আপলোড দিলে তোমরা পেয়ে যাবে কি করা যায় কি করি এখন মাথায় কিছুই ঢুকছে না হ্যাঁ একটা বুদ্ধি তো করা যেতেই পারে একটা বুদ্ধি এসছে চমৎকার বুদ্ধি দেখো কি করি সব ভেঙে যাবে আর আমরাও সফল হব এই যে পেয়ে গেছি একটা কামান চলে আসো জেরি দূর আমার পেছনে পেছনে আসো এই কামান মেরেই পুরো একেবারে ওই ঘরটারে উড়িয়ে দেব আর ওর ভিতরে যারাই আছে সবাই বাহিরে চলে আসবে নিশানাটা একেবারে ঠিক করে নি পুরো একেবারে যায় মারতে হবে যাতে একেবারে সোজা গিয়ে ভেতরে ঢুকে যায় ঠিক আছে জেরি এঁদুর তুমি প্রস্তুত তো হে এই যে টমবেরাল এই যে জ্বালিয়ে দিছি দারুণ হয়েছে গোলা বার হয়ে গেছে কামারের ভিতর থেকে সোজা গিয়ে হামলা হবে আহা দারুণ হয়েছে অসাধারণ চমৎকার এটাকে দ্রুত গতিতে পাঠিয়ে দিই তাহলে একেবারে কেল্লা ফতে ওর একেবারে বাসার অবস্থা খারাপ চারিদিক থেকে শুধু বাজি ফুটবে আর সবাই বাহিরে চলে যাবে ওরে সর্বনাশ বাসাইকে আক্রমণ করছে তাড়াতাড়ি পলাও ওরে বাবারে বাসার ভিতরে বাজি ফুটতে শুরু করেছে কি সর্বনাশ কি সাংঘাতিক দেখো আমাদের সাথে কে শত্রুতা করলো আর আমাদের স্বপ্নের বাসা কে নষ্ট করে দিচ্ছে আহা রে হায় হায় আরে কি ব্যাপার আমার সাথে এই শত্রুতাটা কে করলো কার এত বড় সাহস আমি কার পাকা ধানে মই দিয়েছি কি সর্বনাশ তাড়াতাড়ি দলিলটা বার করে আনতে হবে না হলে যে আমার এই গ্রামে কেউ থাকতে দেবে না ওরে বাবারে পালাও সেখানে যেতে পারলাম না সব কিছু পুরে ছাড়খার হয়ে গেছে তাড়াতাড়ি এই জায়গা ছেড়ে পালিয়ে চলো কি সর্বনাশ আমাদের সাথে কেউ বেয়াদবি করছে হ্যাঁ আমাদের সাথে শত্রুতা করে আমাদেরকে গ্রাম থেকে তাড়ানোর ব্যবস্থা করছে পালিয়ে চলো এখান থেকে আর এক মুহূর্ত থাকা যাবে না দেখছো সব ভয়ে পালিয়ে গেছে অবশেষে আমাদের প্ল্যান সফল হয়েছে মামা ইউ আর জিনিয়াস সুপার ডুপার জিনিয়াস এই না হলে আমাদের জেরি মামা তোমার মাথায় দারুণ বুদ্ধি তুমি জিনিয়াস সুপার ডুপার জিনিয়াস আমাদের মামা জিন্দাবাদ চির জীবন অমর থাকবে মামা তোমার কত তারিফ করব যত তারিফ করব তারিফও লজ্জা পেয়ে যাবে অবশেষে জেরি ইন্দুরনাথ যেটাই চেয়েছিল সেটাই হয়েছে সেখানে ওই পুরো বাসায় সব কিছু নষ্ট হতে শুরু করছে আর আসল যে টম্বেরালের মালিক যেটা খুঁজছিল এই দলিলটা এই দলিলের ওপরে লাস্টে একবারে সব বাজি এসে পড়ে আর একে একে সব কিছু একবারে সারকার হয়ে যায় পুরো বাসা নষ্ট হয়ে যায় আর সাথে সাথে সব প্রমাণপত্র সব কিছু নষ্ট হয়ে যায় আর বাসার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন পুরো একেবারে খুবই খারাপ আর টমবেরালের আসল মালিক সে গ্রাম ছেড়ে ভয়ে পালিয়ে যায় আর এখানে জেরি ইঁদুর টমবেরাল আর সবাই রাজত্ব করতে থাকে যারা গ্রামে বেড়াতে এসেছিল তারা এসে দেখে যে ওই বাসার অবস্থা একেবারে খারাপ পুরো কালো কালো হয়ে গেছে শুধু কয়েকটা বাঁশ দেখা যাচ্ছে তারা তো দেখে একেবারে রেটিমতো হতবাক হয়ে গেছে আরে বিষয়টা কি হলো বুঝলাম না বাবা যান এ আমরা শুধু বেড়াতে গেলাম আর এসেই দেখছি এই বাঁশার এই অবস্থা কে সর্বনাশ কারা আমাদের সাথে শত্রুতা করলো আমাদের থাকার একমাত্র জায়গা ছিল এটাই আর এটাকে এমনভাবে নষ্ট করে দিল আমরা কত আশা নিয়ে আসছিলাম যে এখান থেকে আমরা কিছু পাবো কিন্তু যে এটা একেবারে নষ্ট হয়ে গেছে এখান থেকে যে আমরা আর কিছুই পাব না আমাদের শেষমাত্র আশা ভরসাটা পর্যন্ত নষ্ট হয়ে গেল এখন আমরা কোথায় থাকব আমাদেরকে নতুন করে একটা ঘর তৈরি করতে হবে বেশ টেনশনে পড়ে গেলাম এখন অনেক টাকার খরচ আছে এত টাকা আমি কোথায় পাই ও হো হো কারা আমাদের সাথে এমন করলো বিষয়টা বুঝতে পারলাম না নিশ্চয়ই আমরা যার কাছে ঘরটা ভাড়া দিয়েছিলাম তারা নিশ্চয়ই অনেক খারাপ ছিল তাদের খারাপ ব্যবহার অন্য কারোর পছন্দ হয়নি সে এসে শত্রুতা করে পুরো এই বাড়িটা জ্বালিয়ে দিয়ে চলে গেছে আমি বেশ বুঝতে পারছি যে কি হয়েছে আমি ছাড়বো না কাউকে কিন্তু এই বাড়ির দলিলটা কি এই বাড়ির সাথেই পুড়ে গেল বুঝতে পারছি না দলিলটা তো স্পেশাল করে আলাদা জায়গায় রাখা ছিল আব্বা দেখতে গেলে একদিক থেকে ভালোই হয়েছে আমরাই পুরনো বাড়িটা ছেড়ে আবার একটা নতুন বাড়ি তৈরি করতে পারবো আর সেই বাড়িতে আমরা আনন্দে থাকতে পারবো হ্যাঁ যদিও একটু আমাদের টাকা বেশি খরচ হবে কিন্তু ভালো জায়গায় থাকতে গেলে তো টাকা খরচ হবে টাকা খরচ করে আমরা আবার একটা নতুন বাড়ি বানাবো আর সবার সাথে মিলেমিশে থাকবো ওই বাড়িওয়ালার মতো এত সবার সাথে শত্রুতা করব না সবার সাথে মেলে থাকতে পারলে দেখবে সবাই আমাদেরকে পছন্দ করবে আমি বেশ বুঝতে পারছি আমাদের সাথে এটা কে করছে ওই টম আর জেরি রয়েছে না আর ওদের কয়েকটা সাঙ্গ পাঙ্গ আছে এদেরকে একদমই পছন্দ করতো না ওদের সাথেই আমাদেরকে মিলেমিশে থাকতে হবে আমি শুনছি না কি টম আর জেরি অনেক ভালো কিন্তু এই যে রামু ছিল টম আর জেরিকে একদমই পছন্দ করতো না সেই জন্য টম জেরি মনে হচ্ছে এটা করেছে দেখো তুমি টম জেরিটারে ডাক দাও আর ওদের সাথে বলো যে আমরা মিলেমিশে থাকতে চাই আমারও তাই মনে হচ্ছে তুমি একেবারে ঠিক কথা বলছো টম জেরিদের সাথে যদি আমরা মিলে থাকতে পারি তাহলে কিন্তু আমরা অনেক এগিয়ে যেতে পারবো আর তারা আমাদেরকে অনেক সাহায্য করবে কারণ জেরি এদুর সুপার জিনিয়াস তাহলে এক্ষুনি ডাক লাগাও টম এবং জেরিকে আর তার যত সঙ্গপঙ্গ আছে সবাইকে ডাক দাও সবার সাথে মিলেমিশে থাকতে হবে চলো দেখি এই পুরো বাড়িটার কি অবস্থা হলো আমাদেরকে ঘুরে ঘুরে দেখতে হবে আরে কি ব্যাপার এরা কে আলোচনা করছে টম বেড়ালদের সাথে মিলেমিশে থাকতে হলে ওদের সব কিছু বলতে হবে যে আমরা এখানে থাকতে চাই সবার সাথে মিলেমিশে থাকবো এই যে টম এদিকে আসো এদিকে আসো আমরা তোমাদের কিছুই বলবো না দয়া করে আমাদের কাছে এসো আমরা তোমাদের সাথে মেলেমিশে থাকতে চাই তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি টম এখানে কোথায় এই বোকা কথা চুপ কর বোকামি বোকামি কথা বলো না তোমার পেছনেই টম পুরো দল দাঁড়িয়ে রয়েছে পেছনে একবার তাকিয়ে দেখবে তো শুধু সামনে তাকালেই হবে ও আচ্ছা তাই বলবে তো ওই যে দেখো টম দল চলে আসছে ঠিক আছে ঠিক আছে আমরা মেলেমিশে থাকতে চাই ওদের সাথে কথা বলো টমবেড়ালদের সাথে আমরা একেবারে কমিউনিকেট করে থাকব আর পুরো এই গ্রামে যত জায়গা আছে সব জায়গায় আমরা একটা ফার্ম তৈরি করব আর সেই ফার্মে অনেক গরু পোষবো আর গরু থেকে যা দুধ হবে প্রত্যেক দিন আমরা বেচবো আর এতে আমাদের সাহায্য করবে টম জেরি আর তাদের যত সব বন্ধু রয়েছে সবাই সবাই সাহায্য করবে আর সবাই বিনিময়ে টাকা পাবে আর আমাদের ব্যবসাও অনেক গড়িয়ে যাবে এগিয়ে সামনের দিকে ঠিক বলেছো তুমি একেবারে ঠিক কথা টম জরি যদি আমাদের সাহায্য করে কিন্তু একটা কথা মনে রাখতে হবে কারোর সাথে শত্রুতা করলে চলবে না শত্রুতা খুব খারাপ জিনিস আমাদের এতে ব্যবসায় প্রভাব পড়তে পারে সেই জন্য সবাইকে বলে দিতে হবে যাতে তারা যেন সবার সাথে ভালো ব্যবহার করে ভালো ব্যবহার হলো একজনের আসল পরিচয় ঠিক আছে তাহলে কাল থেকে এদেরকে নিয়ে ব্যবসায় লেগে পড়ছি ফার্মটা তৈরি করব ভালো করে অনেক টাকা খরচ করব তোমরা সাহায্য করবে আমাদের ঠিক আছে যত টাকা তোমাদের লাগবে আমরা দেব তোমাদের খাওয়া দেব তোমাদের আলাদা একটা বাসস্থান দেব। কিন্তু আমাদের সাথে আমাদের কাজ করতে হবে চলো দেখি এখন আপাতত ঘুরে আসি আসো আমাদের সঙ্গে সবাই আমাদের সঙ্গেই থাকবে কি ব্যাপার টম বেরাল বিনা চিন্তা ভাবনা করেই ওদের সাথে চলে যাচ্ছে করার নেই বন্ধুরা মালিক চলে যাচ্ছে আমাকে ওর সাথে যেতে হবে ব্যবসায় সাহায্য করতে হবে তোমাদের কথা এমনি এমনি মালিক বলছিল যাতে আমি কষ্ট না পাই এখন আমি বুঝতে পারছি বেশ আমাকেই একাই যেতে হবে তোমরা সবাই এই গ্রামে থাকবে আমি চলে যাব আবার সেই শহরে শহরে সেই একঘেয়েমি জীবন সত্যি অনেক কষ্ট হচ্ছে এই যে চিন্তা করো না আরে মন খারাপ করার কিছুই নেই টম আবার ফিরে আসবে বিড়াল এখন যাচ্ছে এক সপ্তাহ পরে সে আবার আসবে তোমার সাথে দেখা করার জন্য অবশেষে বিড়ালটা চলে যাচ্ছে ঠিক আছে এই যে চিন্তা করিস না আবার ওরা আসবে এসে তোর সাথে দেখা করে যাবে জেরি ইঁদুর আর অন্য সবার ওপরে কেমন মায়া বসে গিয়েছে গ্রাম ছেড়ে যেতেই ইচ্ছা করে না কিন্তু এটাই কপালে লেখা আছে আমাকে যেতেই হবে শহরে আবার সেই ব্যস্ততম জীবনে আমাকে চলে যেতে হবে এটাই জীবন যুদ্ধ সবাইকে সবার নিজের জায়গায় একটা সময় ফিরে যেতে হবে এখানে একটা স্বাগতমের পোস্টার লাগিয়ে রাখি টম বেড়ালের জন্য আমাদের দরজা সব সময় খোলা দেখেছ এটা হবে আমাদের বাসার দরজা যেখানে লেখা থাকবে সুস্বাগতম আপনাকে স্বাগত জানাচ্ছি যেই আসুক তার জন্য আমাদের দরজা সব সময় খোলা এই সেই জায়গাটা যে জায়গাটা আমরা একেবারে নষ্ট করে দিছি এই জায়গা আমাদের এই জায়গা দলিল আমাদের কাছে রয়েছে না চলো এই জায়গা দখল করতে হবে এ আবার কি নতুন প্যারা সৃষ্টি হলো রে বাবা যন্ত্রণা আর ভালো লাগে না একটা বুদ্ধি পেয়েছি চমৎকার একটা আইডিয়া আছে এবার থেকে যেখানে এসে বলবে আমাদের জায়গা আমরা তার বিরুদ্ধে লড়বো লড়ে তাকে হারাবো হারিয়ে এখান থেকে তাড়িয়ে দেবো আর জায়গার উপরে আমরাই রাজত্ব করব। কারণ আমরা সব থেকে বুদ্ধিমান আমাদের মামা জিনিয়াস সুপার ডুপার জিনিয়াস আমার অনেক ভয় পাচ্ছে কিন্তু ভয় পেলে চলবে না ভাগ্নিয়াদের মনে অনেক সাহস সেই জন্য আমার মনেও সাহস রাখতে হবে আর রে এক দুই তিন চার জেরি মামার জয় জয়কার এই গ্রামে আবার নতুন একটা ব্যবসা শুরু হতে চলেছে আর গরুর ফার্মও হবে আর গরুর ফার্মের মালিক আমরাই এটা আমার বাবার পূর্বপুরুষের সম্পত্তি আপনারা কিভাবে বলছেন যেটা আপনাদের এর দলিল আমাদের কাছে ছিল কিন্তু দুর্ভাগ্যবশত তো পুড়ে গেছে টম্বেরাল একটা স্বপ্ন দেখছে যে টম্বেরালের বান্ধবী এসে টমবেরালকে বেড়ালকে জড়িয়ে ধরছে আর এই বিষয় ভেবে টমবেরাল অনেক খুশি হচ্ছে ওদের রাজার কাছ থেকে একটা দলিল নিয়ে আসতে হবে ওই দলিলটা গত খুঁড়ে খোদের রাজা শুনছি নাকি নিজে নিয়ে চলে গেছে নিজেদের এলাকায় তাড়াতাড়ি যেতে হবে সাহায্য নিতে হবে কারণ আমার মালিকের কাছে এসে জমি কারাকারি শুরু করছে যাই দেখি ভিতরে ঢুকে যাই ওদের কাছ থেকে গিয়ে কাগজটা লিখে পড়িয়ে আনতে হবে এখানে আমাদেরও একটা বাসা রয়েছে এই সেই বাসা যেখানে আমি রেখে দিয়েছিলাম আমার একটা স্পেশাল জিনিস যেটা বলে আর কি সব থেকে ভালো দলিল এটাকেও নিয়ে যেতে হবে আর সাথে আমার এই লেখাটাকেও নিয়ে যেতে হবে কি করে দেখি এটাকে খুলে নিই তারপরে হ্যাঁ দারুণ দেখাচ্ছে অসাধারণ হবে এই লেখাটা নিয়ে গিয়ে আমার বাসের সামনে টাঙিয়ে দিলে খুব সুন্দর দেখাবে আর সবাই ভয় পাবে হ্যাঁ পেয়ে গেছি এবারে বন্ধুর সাহায্য নিয়ে তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে এই যে বন্ধু টেনশন করছো কেন তোমাকে আমি এক্ষুনি তোমার জায়গায় পৌঁছে দিয়ে চলে আসব। আমার দৌড়ের গতি তো তুমি জানো একেবারে কাঁধে করে নিয়ে শয্যা তোমাকে তোমার গ্রামে দিয়ে আসব। চলো দেখি টাকডুম টাকডুম করে এক্ষুনি খুব দ্রুত গতিতে তোমার গ্রামে তোমাকে ছেড়ে দিয়ে চলে আসব। আমি হলাম কিলা রাজা রাজা এমনি এমনি হয়েছে নাকি শরীরে শক্তি আসে বলেই রাজা হয়েছি বুঝছো এদর বন্ধু চলো তোমাকে তোমার জায়গায় ছেড়ে দিয়ে আবার চলে আসবো আমি রাজত্ব করতে কারণ রাজা হতে গেলে দেখাচ্ছে দেখছিস কত মজাদার সব ইঁদুর তৈরি ভাগ্নেরা চিন্তা করো না যে দুটো বাকি ছিল সে দুটো আমি অবশেষে করে দিলাম দেখেছো আমাদের চারটে নকল ইঁদুর তৈরি হয়ে গিয়েছে বেড়ালরা যখন আক্রমণ করবে এই নকল ইঁদুরদের ওপর আক্রমণ করবে আরে ওই যে ইঁদুরদের শব্দ শোনা যাচ্ছে বেড়ালগুলো এখন কোথায় আরে আমাদের নখগুলোকে ভালো করে ধার দিতে হবে আমাদের এবারে আসল ইঁদুর ধরতে হবে আরে কে সর্বনাশ ওরে বাবা রে বাবা আর রে ওই বেড়ালটা যে ইঁদুরদেরকে তারা করছে কিশোর বনাাস আমাদেরকেও সাহায্য করতে হবে এই বেড়ালটাও তো ভালোই তেজে আসে রে আমরা একে ভণ্ড ভাবতাম চুল 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 লেগে পড়তে হবে এই এক মিনিট দাঁড়াও তোমাদের এতে কাজ নেই বুঝেছ তোমরা এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে আজকে আমি নিজেই প্রমাণ করে দেব যে আমিও ইঁদুর ধরতে পারি এটা এখন আমার নিজের দায়িত্ব আমি একাই ওদের জন্য যথেষ্ট বুঝেছ তোমরা তো হলে বড় বড় ইঁদুর ধরার জন্য আরে ওই যে ইঁদুরগুলো আরে তারা ধরতে হবে এই যে দেখো আমরা এখানে আমরা তোমাকে জিবা দেখাচ্ছি তুমি আমাদের কিছুই করতে পারবে না চলো ওয়াগনেরা পালাও এখান থেকে আরে এত বড় সাহস দ্বারা এক্ষুনি গিয়ে ধরছি আরে বেড়ালটার মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে আরে কি হলো চলে আসো কি সর্বনাশ এটা কি হচ্ছে আরে একে একে ইঁদুরগুলো সব আমার হাতেই ধরা পড়ছে নাকি এই যে দেখো ইঁদুর ধরে ফেলছি দেখেছো কতগুলো ইঁদুর চার চারটে ইঁদুর পুরো এক হাতে পাকরাও করে ফেলছি ওদেরকে একেবারে চেপে শেষ করে ফেলছি আর রে সত্যি তো বেড়ালটা চ্যাম্পিয়ন দেখছি এক হাতে ইঁদুর ধরে ফেলছে এক আষাঢ়ে শেষ করে ফেলবো একবারে লাথি মেরে খতম করে দেব সব কটাকে ইয়া ডিস ভাগো এখান থেকে তোমাদেরকে একবারে খতম করে ফেলবো ঘুষি মেরে 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 ফেলবো অনেক কষ্ট করে ইঁদুরগুলোকে ধরছি অনেক কষ্টের পরে ইঁদুরগুলো হাতে আসছে কামড়ে একেবারে ছিঁড়ে দেবো উম হুম কামড়ে ছিঁড়ে ফেলবো কি সর্বনাশ বিড়ালটা দেখছি অবশেষে ইঁদুর কটাকে ধরতে পারছে তাহলে আমরা কি করব এক কামড়ে একেবারে ইঁদুরদেরকে ছিঁড়ে ফেলবো আর রে কি ব্যাপার ঘটনা কি বসতে পারলাম না তো আর হাই হাই এ যে প্রসম কি সর্বনাশ বুঝতে পারলাম না ও আচ্ছা আচ্ছা একটু বেশি অ্যাক্টিং হয়ে গেছে দেখেছো আমি কত সুন্দর ইঁদুর ধরে আনছি আমার তারিফ করতেই হবে তোমাদেরকে দেখো চার চারটে ইঁদুরকে ধরে আনছি সত্যি তুমি পেরেছো এবার ইঁদুরগুলো আমাদের হাতে দাও আমরাও দেখতে চাই ইঁদুরগুলো এত চালাক হওয়ার পরেও তোমার হাতে কি করে ধরা দিল আরে 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 হাতে দিলেই তো ধরা পড়ে যাবো যে এই তাড়াতাড়ি আমাদের হাতে ইঁদুরগুলোকে তুলে দাও বলছি আমরা দেখতে চাই এত চালাক ইঁদুর তোমার হাতে কি করে ধরা পড়লো সর্বনাশ শরীর থেকে ঘাম বার হওয়া শুরু করছে কি করি এখন না না এই ইঁদুর তোমরা নিয়ে কি করবে আমি ধরছি না না তোমাদের হাতে এই ইঁদুর দেওয়া যাবে না বুঝছো এই বারবার বলছি কিন্তু ইঁদুরটা আমাদের হাতে তুলে দাও খুব খারাপ হয়ে যাবে আরে আপনি হাত পাচ্ছেন কেন ইঁদুর আমার কাছে রয়েছে তো কি হয়েছে তাড়াতাড়ি দাও ইঁদুর নিয়ে আমরা যাচাই করব। এই নিন আপনার কাছে দিলাম ও বাবা মনে হচ্ছে এবারে ধরা পড়ে যাব ওরে বাবা হ্যাঁ দেখেছেন ইঁদুর সব আমার পেটের ভিতরে পাঠিয়ে দিয়েছি ওরে বাবা রে বাবা পেটের ভিতর থেকে সেই এঁদরের পেটেদের খড় সব বার হয়ে গেছে দাঁতের ফাঁক দিয়ে আরে কি বনাশ এটা কি দেখছি ইঁদুরের শব্দ মনে হচ্ছে ওই দিক থেকে আসছে এই আবুল মিয়া ওই দিক থেকে ইঁদুরের শব্দ আসছে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি ইঁদুর ওই ও ওই যে গাড়িটা নড়ছে মনে হচ্ছে ওর তলে ইঁদুর আছে না হলে গাড়িটা এমনি এমনি নড়ে চলো চলো দেখি তো ওর নিচে নিশ্চয়ই কিছু একটা আছে যত সম্ভব মনে হচ্ছে ইঁদুর না জোর লাগা ওকে হেইয়া সর ঠেলে নিয়ে যায় আরে কি হলো কি বনাশ ওটা উপরে উঠে গেছে যে হাই হাই ইয়ে বিড়ালদের মাঝখানে ধরা পড়ে গেছি পলাও এখান থেকে ভাইনেরা কোথায় চলে গেল অল্পের জন্য বেঁচে ফিরেছে ইঁদুরটার ধরতে হবে চলো দেখি অনেক হয়ে গিয়েছে বেড়ালটা আমাদেরকে বলদ বানিয়েছে চলে আসো সবাই চলে আসো ইঁদুরকে ধরতে হবে আসছি আবুল ভাইয়া এক্ষুনি আসছি চিন্তা করবেন না চেষ্টা চালিয়ে যান আমরাও পেছনে আছি এই ইঁদুরটাই হচ্ছে সবার লেড়ার এরা ধরতে পারলে সবাই জব্দ সবাই আমাদের কাছে এসে নতু শিকার করবে চলো এটারে ধরার চেষ্টা করতে হবে আরে কোথায় চলে গেল বুঝতে পারলাম না দরজাটা বন্ধ করে দিছি আর কিছু করার নাই অন্ধকারে ওদের অবস্থা খারাপ হয়ে যাবে একেবারে ভাই না টেনশন করার কিছুই নেই তোমাদের মামা একেবারে ঠিক আছে দরজা বন্ধ করে দিছি ওরা জয় ফামের ভিতরেই আটকা পড়ে গেছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্ল্যান একেবারে সাকসেসফুল হয়েছে মামা তুমি রয়েছো বিপদে আর আমরা তোমারে সাহায্য করব না তোমারে বাঁচিয়েছি দেখেছো মামা আমরাও কিন্তু এখন অনেক সাহসী হয়ে গেছি অনেক বুদ্ধিমান হয়েছে ওদের সাথে একেবারে টক্কর দিয়ে মোকাবিলা করছি আরে আরে কি শুরবো না ছাওয়া কোথা থেকে এসে পড়লো হাই হাই ওরে বাবারে বাবা এই যে মানুষ এবারে ধরা পড়ে গেলাম হায় হায় এবার কি করে বাসবো ওরে বাবা কত ভয়ানক দেখাচ্ছে দেখো একেবারে মুখ নিয়ে ওরা রাগি আমাদের দিকেই তেরে আসছে সর্বনাশ করছে বেড়ালদের হাত থেকে বাঁচছি তো মানুষদের হাত থেকে এবারে কি করে বাঁচবো ওরে বাবারে ধরা পড়ে গেলাম নাকি হায় হায় সর্বনাশ করছে এই যে বালতি নিশে অবশেষে চাপা পরে ধরা পড়ে গেছি বাইক চিন্তা করো না কিশোর বোনাস মানুষের হাতে ধরা পড়ে গেছি আর রে ইঁদুর কয়টা এরকম ভাবে বন্দি হয়েছে ঠিক হয়েছে কিশোর বোনাস এরাই আমাদের এতদিন ধরে জ্বালাতন করে খাচ্ছিল সেই জন্য আমি বালতির পেছন দিয়ে এদেরকে ধরে ফেলছি আপনি একেবারে ঠিক কাজ করছেন আমাদের বাড়ির বেড়াল গুলো দেখছে একেবারে বলো ওরা কিছু করতে পারলো না আরে ওরা কি করবে আমি রয়েছি না এদুর ধরে আমিও এক সময় চ্যাম্পিয়ন ছিলাম সেই জন্যই না এদুর কটা যখন দাঁড়িয়েছিল বালতি দিয়ে আমি ওদেরকে খব করে ধরে ফেলছি অন্য কেউ হলে ভয় থেকে ওখানে পালিয়ে যেত আরে সত্যি আপনি অনেক বাহাদুরের কাজ করেছে করেছেন মনে হচ্ছে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে এবারে এরা যে মামা কি করবো এখন বলো আমরা ধরা পড়ে গেছি আরে এদের ওপরে দেখে কেমন যেন মায়া পড়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট কয়টা এদোর এদেরও তো সংসার থাকতে পারে এদেরকে এমনভাবে পিঞ্জারার ভিতরে বন্দি করাটা উচিত হয় ম্যাডাম আপনি একেবারে ঠিক কথা বলছেন দয়া করে আপনি বোঝান না এদেরকে যেন আমাদেরকে মেরে ফেলা না হয় আমরা কথা দিচ্ছি আর আপনাদের কখনো ডিস্টার্ব করব না আমরা কিন্তু কিভাবে বিশ্বাস করে নেব যা কখনোই ডিস্টার্ব করবে না কি করি এখন এদেরকে নিয়ে কিছু একটা করতে হবে জঙ্গল ছেড়ে দিয়ে আসলে তোমরা ওখানেই কি থাকতে পারবে তাহলে তোমাদেরকে জঙ্গলে দিয়ে আসার ব্যবস্থা করব। ঠিক আছে আর তাহলে কোনো সমস্যাই থাকলো না চলো তোমাদেরকে জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে আর সাথে করে আমি কিছু টাকা নিয়ে যাচ্ছি ওদেরকে দিয়ে ওরা ওখানে টাকা নিয়ে অন্য কোথাও চলে যেতে পারবে এই বিষয়টা আমি মোটেও মেনে নিতে রাজি নই দেখো তুমি কী করবে ইঁদুরদেরকে এমনভাবে ছেড়ে দেওয়াটা আমাদের উচিত হচ্ছে না পরবর্তীতে আবার ঝামেলা সৃষ্টি হতে পারে সেই জন্য এদেরকে এখানেই খতম করে দেওয়াই সব থেকে ভালো আর এ বিষয়ে তুমি কি বলতে চাইছো বাবা জান তুমি জব করে বলো তাহলে এদেরকে এক্ষুনি মেরে ফেলা হবে আব্বা মনে হচ্ছে মিলি ঠিকই বলছে এদেরকে এমন ভাবে মারাটা উচিত হচ্ছে না ওহো তুমিও দেখছি মিলে পক্ষ নিলে দুজনই দেখছি এক পক্ষে তাহলে এখন আমি কি বলবো এখন দেখছি তো তোমাদের কথাই কথা দিতে হবে ঠিক আছে আমি ওদেরকে ছাড়লাম কিন্তু যদি পরবর্তীতে ওই জঙ্গলের ছেড়ে দেওয়ার পরে ওরা আবার বুদ্ধি করে এখানে চলে এসে গন্ডগোল সৃষ্টি করছে তাহলে কিন্তু ফলাফল খুবই খারাপ হবে এদের একেবারে খুব খারাপ হবে আমি ওদেরকে মেরেই ফেলবো বলে দিচ্ছি আমার মুখ ফসকে একটা কথা বার হয়ে গেলে আমি সেটা করেই ছাড়ি সেই জন্য খুব সাবধানে থাকতে হবে ওদেরকে এই কথাটা ওদের কানের ভিতরে ভালো করে ঢুকিয়ে দাও এই যে শুনতে পাচ্ছ তোমরা পরবর্তীতে আর কোনোদিন দিন ডিস্টার্ব কর ঠিক আছে আব্বাজান আপনার কথাটাই না হয়ে রাখলাম ঠিক আছে এদেরকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসব ঠিক আছে সকলের চোখের আড়াল করে এদেরকে জঙ্গলে নিয়ে যেতে হবে কারণ অন্য কেউ দেখে ফেললে গন্ডগোল হয়ে যাবে ঠিক আছে এটা তো কোনো ব্যাপার নয় সকলের চোখের আড়াল করে এদেরকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে হবে কারণ দেখছো এরা কত ভালো এদেরকে দেখেই যেন মনের ভিতরে কেমন মায়া সৃষ্টি হচ্ছে দেন আব্বাজান এটা আমার হাতে তুলে দেন আপনাকে দিয়ে তো আর বিশ্বাস করা যায় না ঠিক আছে এটা আমার কাছেই থাকলো আমি আমি না না হয় যাব আর যতক্ষণ এদেরকে জঙ্গলে ছেড়ে এই পিঞ্জারাটা আমার কাছেই থাকবে বুঝতে পারছেন তোমরা কোনো টেনশন করো না আমি তোমাদের কিছুই হতে দেবো না ধন্যবাদ ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই যে শুনে নাও ছোট ছোট এদরেরা। আজ থেকে তোমাদের থাকার জায়গা হলো এই জঙ্গল এখানেই তোমাদেরকে থাকতে হবে ঠিক আছে এখন অন্ধকার যখন দিন হবে জায়গাটা অনেক ভালো আমাদের ওই গ্রাম থেকে কিছুটা দূরে এই জঙ্গল এলাকাটা পরে আজ থেকে তোমরা এখানেই থাকবে আর তোমাদের জন্য কিছু টাকা দিয়ে গেলাম ঠিক আছে